गुड मॉर्निंग स्टूडेंट। गुड मॉर्निंग मैम। गुड मॉर्निंग मैम। गुड मॉर्निंग मैम। ব্যাক টু ডিসলাইন্স স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? ম্যাম ভালো আছি। ম্যাম আপনি কেমন আছেন? ম্যাম আপনি কেমন আছেন? ভালো আছি। ম্যাম আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোমরা গত ক্লাসে যে যুক্তিবর্ণ দিয়েছিলাম শিখেছো? জি ম্যাম। ম্যাম সবাই শিখেছো? ম্যাম দরখাস্ত দিয়েছিলেন। জি ম্যাম। ও দরখাস্ত। ম্যাম দরখাস্ত দিয়েছিলেন। সবাই পড়েছো? পরীক্ষা হয় সঠিক উত্তর তখন আমি যেগুলো পড়াবো তোমরা এগুলো ভালো মতো শিখবে, বুঝতে পারছো? আর যদি লিখিত পরীক্ষা স্কুলে হয় তাহলে যেগুলো রচনামূলক দিয়েছি সেগুলো পড়বা। এখন তোমরা সঠিক উত্তর দেখো, সঠিক উত্তর গুলো পড়াবো। সবাই সুন্দর করে খাতা কলম নাও, সুন্দর করে লিখবে ম্যাম সঠিক উত্তর। সবাই খাতা কলম নাও, একদম যেভাবে লিখেছি দেখো। এক নাম্বার, সঠিক উত্তরটি বাছাই করে টিক চিহ্ন দাও, এইভাবে, বুঝতে পারছো? তোমাদের প্রথমেই তোমাদেরটা দিয়ে শুরু করলাম। সঠিক উত্তরটি বাছাই করে টিক চিহ্ন দাও, একটাও কিন্তু বাদ দিবে না, সবাই স্ক্রিনশট নিবে। এক নাম্বার, খ্রিস্টানদের ধর্মীয় উৎসবের নাম কি? খ্রিস্টান এগুলো কি বইয়ের বাইরে না? এগুলো সব গল্পের ভিতরে, আমি এগুলো তৈরি করেছি সব গল্পের ভিতরে, বুঝতে পারছো? প্রথম এই দেশ এই মানুষ গল্পের এটা সঠিক পরপর বুঝাই যায়। হ্যাঁ হ্যাঁ দেখেই বুঝা যায়। দেখো উৎসব খ দিয়ে এভাবে লিখো, ক খ গ ঘ চারটা করে লিখবে। খ্রিস্টানদের ধর্মীয় উৎসবের নাম কি? বড়দিন। হ্যাঁ তোমরা এটাই ঠিক চিহ্ন দাও, আমি ঠিক চিহ্ন দেই নাই, তোমরা যাতে বুঝতে পারো সেই কারণে বড়দিনে ঠিক চিহ্ন দাও। আর আমি নিজে উত্তরটা লিখেছি, দেখেছ? উত্তর আমরা লিখবো নাকি ঠিক চিহ্ন দিব? ঠিক চিহ্ন পরীক্ষায় তো আমি কি লিখেছি দেখো, সঠিক উত্তরটি যদি পরীক্ষা হয় তখন এইভাবে হবে। দেখো সঠিক উত্তরটি বাছাই করে ঠিক চিহ্ন দাও, তখন তোমরা ঠিক চিহ্ন দিবে, কোনটার উপরে কর উপরে দাও। আমি তো উত্তর লিখেছি তোমাদের বোঝার জন্য, এইভাবে লিখছি বড়দিন ক বড়দিন, তোমরা ঠিক চিহ্ন দাও, ক লিখে ঠিক চিহ্ন দাও। ম্যাম আমাদের কি এইভাবে পুরোটা লিখতে হবে? হ্যাঁ পুরোটা লিখতে হবে, তাহলে ভালো হবে। খ্রিস্টান উৎসবের নাম কি? ক বড়দিন, খ বুদ্ধ পূর্ণিমা, ক সাংক্রাই উৎসব, খ বিজু উৎসব। তাহলে উত্তর টিক দাও, ক বড়দিন এটা টিক দাও, ক দিয়ে টিক দাও। আমি পরের গুলো আমি আবার টিক চিহ্ন দিয়েছি, কতগুলো কতগুলো তোমাদের এইভাবে রেখেছি, মনে করো পরীক্ষায় প্রশ্ন আসলো এইভাবে আসবে, বুঝতে পারছো? আমি রেখেছি এক নাম্বার, আমি টিক চিহ্ন দেই না, আবার কতগুলো আমি টিক চিহ্ন দিয়েছি তোমাদের দেখানোর জন্য। এখানে উত্তরটা আমি নিচে রেখেছি, তোমরা টিক চিহ্ন দাও খাতায়। ক নাম্বার দিয়ে বড়দিন, চারটায় কিন্তু লিখো। খ্রিস্টান দিয়ে ধর্মীয় উৎসবের নাম কি? ক নাম্বার বড়দিন, খ নাম্বার বুদ্ধ পূর্ণিমা, গ নাম্বার সাংক্রাই উৎসব, ঘ নাম্বার বিজু উৎসব। উত্তরটা হবে ক নাম্বার বড়দিন। সবাই দিয়েছ এক নাম্বার? জি ম্যাম।
শব্দ করো না, আজকে শব্দ করোটা কেউ দুই নাম্বার ছাড়াও বাংলাদেশে বাঙালি ছাড়াও বসবাস, এগুলো লেখা হলে তারপর তোমাদের আমি ধরব। বাঙালি ছাড়াও কাদের বসবাস রয়েছে, ক নাম্বার ইরানি জাতিসত্তার, খ নাম্বার নিগ্রো জাতিসত্তার, খ নাম্বার ক্ষুদ্র জাতিসত্তার, ঘ নাম্বার রোহিঙ্গা জাতিসত্তার। উত্তর হবে ক নাম্বার, নাম্বার ক্ষুদ্র জাতিসত্তার। ঘ নাম্বার ম্যাম কি? ক্ষুদ্র জাতিসত্তার। দুই নাম্বার ম্যাম ঘ নাম্বার, ঘ নাম্বার তো রোহিঙ্গা, মিস রোহিঙ্গা জাতি, এটা হবে না, গ নাম্বার হবে, ক্ষুদ্র জাতিসত্তার এটা হবে। বাংলাদেশে বাঙালি ছাড়াও কাদের বসবাস রয়েছে, ক্ষুদ্র জাতিসত্তার। প্রথম প্রশ্নের উত্তর প্রত্যেকটা গল্পে আমি দিব এইভাবে, এগুলো ভালো করে লিখো, কেউ কিন্তু বাদ দিবে না। অনেকেই অনেকগুলো পারবে দেখবা, বেশিরভাগই পারবে। বাংলাদেশে বাঙালি ছাড়াও কাদের বসবাস রয়েছে, এটা হয়েছে ক নাম্বার, না না আর একটু আছে, হ্যাঁ ইরানি জাতিসত্তার, খ নাম্বার নিগ্রো জাতিসত্তার, আর ক্ষুদ্র জাতিসত্তার, রোহিঙ্গা জাতিসত্তার, গ নাম্বার ক্ষুদ্র জাতিসত্তার। এরপর তিন নাম্বার, মুসলমানদের ঈদ কয়টি, এটা পারো? জি ম্যাম দুটি, দুই, হ্যাঁ একটি, দুইটি, তিনটি, চারটি, উত্তর হবে দুইটি। মুসলমানদের ঈদ কয়টি, তাতে লিখো, ক নাম্বার একটি, খ নাম্বার দুইটি, গ নাম্বার তিনটি, খ নাম্বার চারটি, উত্তর হবে দুইটি। খ নাম্বার ঠিক দাও, খ নাম্বার, খ নাম্বারে ঠিক। শব্দ করো না, নিচের কোনটি চার নাম্বার, তিন নাম্বার হয়েছে, না না আর একটু আছে, ক নাম্বার একটি, খ নাম্বার দুইটি, গ নাম্বার তিনটি, ঘ নাম্বার চারটি, এভাবে পাশাপাশি লিখবে। মুসলমানদের ঈদ কয়টি, খ নাম্বার একটি, খ নাম্বার দুইটি, গ নাম্বার তিনটি, ঘ নাম্বার চারটি, উত্তর দুইটি, খতে ঠিক হবে। এভাবে পরীক্ষা দিলে পারবে না মেয়েরা? জি ম্যাম, এই জন্য আমি তোমাদের এইভাবে নমুনা শেখাচ্ছি, এগুলো খুব সহজ। হ্যাঁ এই তো, এইভাবে দিবা খুব ভালো হবে। নিচের কোনটি চার নাম্বার দেখো, নিচের কোনটি বাঙালির জাতীয় উৎসব,
নিচের কোনটি বাঙালির জাতীয় উৎসব এটা পারো? জি ম্যাম, পহেলা বৈশাখ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে বলছো প্রথমে? ম্যাম আমি। হ্যাঁ, ক নাম্বার পহেলা বৈশাখ, খ নাম্বার চৈত্র সংক্রান্তি, গ নাম্বার আমানি উৎসব। আমানি ম্যাম, বই সবগুলো গল্প থেকেই আসবে? না, আমি যেগুলো এখানে করাবো সেগুলাই, তোমাদের সমস্যা নেই। এখানে আমি 100 কতটা লিখেছি লেখা শেষ। ম্যাম এটা সিলেবাস দিবেন না? আমি যেগুলো লিখেছি এগুলাই লেখো, বুঝতে পারছো? যা লিখাবো সেগুলাই। সিলেবাস দিবেন না? সিলেবাস আমি দিয়েছি, ইন্টারনেটে দেওয়ার কথা, স্কুল থেকে দিয়েছি কিনা আমি বলতে পারি না। এগুলো লিখো, আমি যা পড়াবো সেগুলাই। মুসলমানদের ঈদ কয়টি? দিয়ে দিলে আপনি এখানে দিয়ে দিন। হ্যাঁ, সব দিয়েছি, আগে এটা শেষ হোক, পড়াটা আগে শেষ করে নাও। মুসলমানদের ঈদ কয়টি? এটা হয়েছে? এবার নিচেরটা লিখো, নিচের কোনটি বাঙালির জাতীয় উৎসব? ক পহেলা বৈশাখ, খ চৈত্র সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি। আই তোমরা সব ভিডিও বন্ধ করলে কেন? শর্মিলা, মেহজাবিন, সিমিস, আপনি একটু ভিডিও অফ করলেন। এবার ঠিক আছে, আসছে। রোলেক, বন্ধ করছো কেন? রোলেক, নিচে কোনটি বাঙালির জাতীয় উৎসব? পহেলা বৈশাখ, সংক্রান্তি, ক আমানি উৎসব, ঘ নবান্ন উৎসব। ঘ নবান্ন উৎসব, এটা হয়েছে? চার নাম্বার লেখা শেষ ম্যাম, লেখা শেষ। পাঁচ নাম্বার লেখা শেষ। বাংলাদেশের লোকেরা কিভাবে বসবাস করে? ক নাম্বার ঝগড়া করে, খ নাম্বার মারামারি করে, গ নাম্বার মিলেমিশে, ঘ নাম্বার হানাহানি করে। কোনটা হবে বলো? মিলেমিশে, 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 মিলেমিশে। ঠিক আছে, ছয় নাম্বার, বাঙালিরা কোন ভাষায় কথা বলে? লেখা শেষ, বাংলা ভাষায়, বাংলা ভাষায়। ঠিক আছে, সবার হয়েছে? জি ম্যাম, না না একটা আছে না ম্যাম। ঠিক আছে, তাড়াতাড়ি করো, আর সবাই স্ক্রিনশট নাও, এগুলো একটাও বাদ। আমি লেখা শেষ, আপনি অন্য পৃষ্ঠা দিতে। টিক দাও, বাংলা ভাষায় অনেক শব্দ আছে। কোন ভাষায়? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। না ম্যাম, আমাদের ভাষায় না। তোমাদের ভাষায় না? না ম্যাম। আই দিবা হক, তোমার ভিডিও দাও। মিস এগুলো কি? দিবা, হ্যাঁ দিয়েছো, সঠিক উত্তর। বুঝো না, প্রিয়ন্তি ম্যাম, এগুলো কি কিছু করাইছে? প্রিয়ন্তি রোল কত? প্রিয়ন্তি তোমার রোল কত? তুমি কোন সেকশনে, এই সেকশনে না অন্য সেকশন থেকে আসছো? ম্যাম ও তো আমাদের সেকশন না। হ্যাঁ, সেজন্যই তো রোল পাচ্ছি না। প্রিয়ন্তি তোমার অন্য ক্লাস হচ্ছে, তুমি এখানে আসছো? উদাসি ম্যাম, লেখা শেষ, খবর হয়েছে? ম্যাম আরেকটু। না ম্যাম আরেকটু।
তুমি দেরি করে তাড়াতাড়ি লেখো, আর তাহলে আর বাকিগুলো কিভাবে লেখো? তো শেষ হলো তার দিন ম্যাম এখন তুই তো আমাদের ক্লাসে না। প্রিয়ন্তী তোমার তো অন্য ক্লাস হচ্ছে, সেকশনে প্রিয়ন্তী কে? ওটা লিখছো কেন? তোমার বোন আছে জিমি, আমার নাম চেঞ্জ করা হয়নি ভুলে। ঠিক আছে, সেজন্য তো আমি বারবার বলছি। প্রিয়ন্তী তোমার হয়েছে? প্রিয়ন্তী বলছি, অবন্তী বলছো, অদ্দ তুমি স্ক্রিনশট নাও, দেরি করে ম্যাম। জি ম্যাম, সময় তো শেষ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ম্যাম, আরে ম্যাম দেন শেষ। খুব তাড়াতাড়ি নিও, তাহলে তোমাদেরই লাভ হবে, অনেকগুলো পড়াইতে হবে। এইটা দেখো, খুব তাড়াতাড়ি নিবে, স্ক্রিনশট নাও। শব্দ করবে না, যে পাশে শব্দ হয় বন্ধ করে রাখো মাইকটা। দুইবার হয়ে গেছে, তোমরা সাত দাও, তাহলে তো নাম্বার এখান থেকে উল্টাপাল্টা হয়ে গেল নাম্বার। বাংলাদেশে প্রধানত কয় ধর্মের লোক বাস করে? এক দুই তিন চার। এটা কি একবার দিয়েছি? না দেই নাই। বাংলাদেশে প্রধানত কয় ধর্মের? চার ধর্মের। হ্যাঁ চার ধর্মের। তাহলে উত্তরে ঘতে টিক দাও, ঘতে টিক। তোমরা তোমরা সব টিক দাও, আমি শুধু আমি তো উত্তর লিখেছি, তোমরা টিক দিয়ে দাও। বাংলাদেশে প্রধানত কয় ধর্মের লোক বাস করে? চার ধর্মের। সবাই স্ক্রিনশট নিয়ে নাও ম্যাম। বলো। এ ম্যাম এই পিকচারটা তো গুলা গুলা লাগতেছে। হ্যাঁ একটু গুলা গুলাই হয়েছে, আমি বলছি তো লেখো, বাংলাদেশে প্রধানত কয় ধর্মের লোক বাস করে, গুলা গুলা দিচ্ছ তো। আমি বলছি বাংলাদেশে প্রধানত কয় ধর্মের লোক বাস করে? ক এক, ক দুই, ক তিন, ক চার। চার হবে, চার ধর্মের। এরপর কোন জেলায় রাজবংশীদের বসবাস? কোন জেলায়? জি ম্যাম। ম্যাম রাজশাহী। কোন জেলায় রাজবংশীদের বসবাস? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ক পাবনা, ক রাজশাহী। ক ঢাকা, ঘ ময়মনসিংহ। উত্তর হবে রাজশাহী, রাজবংশীদের বসবাস রাজশাহী, মনে রাখবে। কোন জেলায় রাজবংশীদের বসবাস? পাবনা, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ। উত্তর হবে রাজশাহী। রাজশাহীর কোন দিকে থাকে রাজবংশীরা? রাজশাহী যে কোনো একটা এলাকায় থাকে। তারপরে লিখো, কারা আমাদের আপনজন? এটা পারো, আপনজন কারা? উত্তর কি হবে? ক নাম্বার। সবাই 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 আপনজন।
ইশাকো আপনজন, কামারো আপনজন, কুমারো আপনজন। সবাই উত্তর দাও। তারা আমাদের আপনজন। ম্যাম আমাদের কি শুধু এমসিকিউ পরীক্ষা হবে? তোমরা দুই ভাবেই শিখো, যেভাবে হয় সেভাবে উত্তর দিবে, বুঝতে পারছো? যদি এইভাবে হয় এইভাবে উত্তর দিবে, আর যেভাবে দুই ভাবেই শিখো। আর আমাদের আপনজন একটাও কিন্তু বাদ দিবে না, সব লিখবে। ম্যাম কি করলেন? কিছুই তো করি নাই। এখন ঠিক আছে ম্যাম? সবসময় তো ঠিকই, আমি এইভাবে রেখেছি। তারা আমাদের আপনজন, এটা হয়েছে কামার, ক কুমার, ভ সবাই লিখো। তারপর লিখো বিচিত্র শব্দের অর্থ কি? ম্যাম বিভিন্ন। হ্যাঁ বিভিন্ন। ম্যাম আমি এটা লিখছি, 11 নম্বর কি লিখছেন? 11 নম্বর যন্ত্রণা। যন্ত্রণা শব্দের অর্থ কি? বেদনা। যন্ত্রণা শব্দের অর্থ কি? বেদনা, যন্ত্র, আশা, প্রত্যাশা, এগুলো লিখেছি। উত্তর বেদনা। যন্ত্রণা শব্দের অর্থ বেদনা। দেখেছো এইভাবে টিক আমি দিয়েছি? তোমাদের কতগুলো উত্তর দেখালাম আর কতগুলো টিক চিহ্ন দিয়েছি দেখো। বিচিত্র শব্দের অর্থ কি? একই, বিভিন্ন, বিভিন্নতা, বিস্তার। বিভিন্ন দাও, খ নাম্বার টিক দাও। 10 নাম্বার বরণ শব্দের অর্থ কি? অর্জন, বর, সাদরে গ্রহণ, বর্জন, এটা পারো না? সাদরে গ্রহণ। হ্যাঁ, সংকল্প কবিতার শব্দার্থ। ম্যাম শেষ। সবার হয়েছে? যন্ত্রণা শেষ। আর শোনো সবাই স্ক্রিনশট নাও, সবকিছু রাখবে, একটাও বাদ দিবে না, আবার মিলাই দেখবা। যন্ত্রণা শব্দের অর্থ কি? বেদনা, যন্ত্র, আশা, প্রত্যাশা। পীরেরা কি বরণ করছে? আনন্দ, সুখ, শান্তি, মরণ যন্ত্রণা। পীরেরা বরণ করছে কি? মরণ যন্ত্রণা। ম্যাম লেখা শেষ। সবার হয়েছে? হয় নাই? না ম্যাম। কত নম্বরে তুমি আছো? ম্যাম 11 নম্বরে। ম্যাম লেখা শেষ। যন্ত্রণা শব্দ ম্যাম যা লেখা হয়েছে সে একটু পড়তে থাকো। এই এইটাও লেখা ম্যাম। হ্যালো, আমাদের যদি এমসিকিউ পরীক্ষা হয় মোট কয়টা এমসিকিউ আসবে পরীক্ষায়? 50টা হতে পারে। 50টা মানে অনেকগুলো শিখতে হবে। হ্যাঁ, ইস কয়টা আসবে? 50টা কমপক্ষে। 50টা হলে 50 নম্বরের পরীক্ষা হবে। মিস কতক্ষণ সময়? কতক্ষণ সময়? সময় ধরো 40 মিনিট। খুব তাড়াতাড়ি করো এটা। ম্যাম কিভাবে লিখবো? ম্যাম শুধু এরকম এমসিকিউ আসবে, যেভাবে আমি শিখাচ্ছি সেভাবেই তো। তাড়াতাড়ি করো, 10 মিনিট আছে। তাড়াতাড়ি চিহ্ন দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ আমি তো শিখাচ্ছি। ম্যাম লেখা শেষ। তাড়াতাড়ি করো, অন্য পৃষ্ঠা দিয়ে আর 10 মিনিট আছে। ম্যাম আরেকটু, তাহলে তো দেরি হয়ে যাবে। ম্যাম অন্য পৃষ্ঠা দেন। স্ক্রিনশট নাও। ম্যাম আরেকটু, ম্যাম আমরা নিয়ে নিছি স্ক্রিনশট। বিয়েরা কি বরণ করছে? সবার হয়েছে? আনন্দ, মরণ যন্ত্রণা। হ্যাঁ 12টা হলো মাত্র। খাতি করো। ম্যাম 13টা হলো। হ্যাঁ 13টা হয়েছে, 13টা হয়েছে। খাতি করো। সমস্যা আছে,
14 থেকে শুরু করো। ক্যাঙ্গারু বললে মনে পড়ে দেদের কথা। ভারত ম্যাম অস্ট্রেলিয়া ক্যাঙ্গারু আমেরিকা ক্যাঙ্গারু কথাটা শেষ করো। ক্যাঙ্গারু বললে মনে পড়ে যেদেশের কথা। ভারত বাংলাদেশ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া হ্যাঁ অস্ট্রেলিয়া আফ্রিকার কথা উঠলে কোন প্রাণীর কথা মনে হয়? শব্দ আছে থেকে আফ্রিকার কথা উঠলে কথা মনে হয়? মারিয়ার বাসা থেকে রোল 16 13 নাম্বার হবে রোল 16 হ্যাঁ এখন বন্ধ করে দিয়েছি দেখো আফ্রিকার কথা কি কোন প্রাণীর কথা মনে হয়? সিংহ হাতি বাঘ সিংহ সিংহ ম্যাম সেটা কি 13 ঠিক আছে সেটা কি 13 নাম্বার হবে একটা নম্বরে একটা তোমরা যেভাবে আছে এভাবেই লিখে ফেলো সমস্যা নেই যেভাবে আছে সেভাবেই লিখো লেখাটা হলেই তো হলো ক্যাঙ্গারু বললে মনে পড়ে যে দেশের কথা ক নাম্বার দাও ভারত খ বাংলাদেশ গ অস্ট্রেলিয়া আফ্রিকা উত্তর অস্ট্রেলিয়া এরপর দাও আফ্রিকার কথা উঠলে কোন প্রাণী ম্যাম 14 নাম্বারটা আরেকবার বলবেন ক্যাঙ্গারু বললে মনে পড়ে যে দেশের কথা ক্যাঙ্গারু বললে মনে পড়ে যে দেশের কথা ক দাও ভারত খ বাংলাদেশ ক ভারত খ বাংলাদেশ অস্ট্রেলিয়া হ্যাঁ গ অস্ট্রেলিয়া টিক দাও অস্ট্রেলিয়া দেখো ঘ আফ্রিকা ঘ আফ্রিকা লিখো আফ্রিকার কথা উঠলে কোন প্রাণীর কথা মনে হয়? সিংহ ক সিংহ খ হাতি গ বাঘ ঘ উট ম্যাম সিংহ হ্যাঁ হয়েছে কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে এটা পারে না ম্যাম শকুন ম্যাম শকুন ম্যাম শকুন ঠিক আছে থ্যাংক ইউ মনে আছে তোমাদের এই পড়া এটা অনেক ক্লাসেই পড়িয়েছিলাম এগুলো কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে ক লিখো ঈগল খ শকুন গ চিল ঘ কাক ম্যাম ম্যাম 16 নাম্বারটা কি লিখছেন? অমূল্য সম্পদে শব্দের অর্থ কি? অমূল্য যার কোনো মূল্য নেই যার মূল্য বেশি যার মূল্য নির্ধারণ করা যায় না যার মূল্য কম অমূল্য শব্দের অর্থ গ যার মূল্য না সেটা অমূল্য যার মূল্য নির্ধারণ করা যায় না যার মূল্য লিখো যার মূল্য নির্ধারণ করা যায় ম্যাম একটা বাচ্চা সাউন্ড আসছে বলছি নি যে তোমরা মাইক বন্ধ করে রাখো একটু তাড়াতাড়ি লিখো অমূল্য শব্দের অর্থ গ নাম্বার টিক দাও গ নাম্বার সবাই স্ক্রিনশট নাও তারপরটা দেখো 17 দেশের জন্য জীব জন্তু পশু পাখি অমূল্য সম্পদ কেন দেশের জন্য জীব জন্তু পশু পাখি অমূল্য সম্পদ কেন এরা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে ক নাম্বার এটাই উত্তর হবে ম্যাম লেখা শেষ এদের মূল ম্যাম লেখা শেষ ম্যাম লেখা শেষ ম্যাম 16 নাম্বার আই রোল 12 তোহা
স্কুল ড্রেস পরবা বুঝতে পারছো এরপরে এরপরে কিন্তু এরকম দেখলে আমি ঢোকাবো না তোমার ম্যাম লেখা শেষ মিস তো লিখতে লিখতে এরা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এদের মূল্য বেশি এরা অনেক কাজ করে এরা ম্যাম লেখা শেষ 18 নম্বরে হয়ে গেছে ম্যাম না রয়্যাল বলতে কি বোঝো জি ম্যাম শেষ রাজস্ব রাজকীয় অনন্য অদ্বিতীয় কার জন্য বনে আবার শান্তি এলো ম্যামে 19 টাই 20 টাই আরো আছে আরো ম্যাম দিয়ে ম্যাম আমি স্ক্রিনশট নিয়ে নি আরেকটা দিব অফিসটা সবাই নিতে পারবা স্ক্রিনশট ম্যাম জি ম্যাম আমি স্ক্রিনশট নিব बने आबार शांति एलो আর তোমরা ওই পৃষ্ঠাটা লিখে ফেলো বাসায় কার জন্য 40 টা দিয়ে দেন না আজকে কতগুলো আছে সব দিয়ে দেন ম্যাম আরেকটা পেজ দিয়ে দেন এই জাবু আর একটু করে ফেলবো নে আমি তো দিলামই এই 27 আর নেই এতটুকুই তোমরা এতটুকুই ভালো করে আমি কিন্তু পড়া ধরবো আগামী ক্লাসে প্রথমে পড়া ধরবো এগুলা মোর যে ম্যাম তারপর একটা দেন আর দেখো নে এতটুকুই এই পারটা দিব বনে আবার শান্তি এলো সিংহ শিয়াল বাঘ ভালুক উত্তর হবে শিয়াল হ্যাঁ উত্তর শিয়াল এটা তোমরা স্ক্রিনশট নাও যার বাকি আছে যে যে পিছনে পড়ছো সময় কিন্তু শেষ সময় শেষ ম্যামের আগের পৃষ্ঠাটা দেন মিস আনতেই ম্যামের আগের পৃষ্ঠাটা দেন এরপর আনো এটা তোমাদের হয় না এই পৃষ্ঠা হয় নাই ম্যাম হইছে আপনি যে গত ক্লাসে আবেদনপত্রগুলো দিছিলেন সেগুলো না তুলতে পারিনি ওটা তো এখন নেই ওটা পরে সময় শেষ সবাই হোমওয়ার্ক দিলাম তোমরা এক থেকে ডব্লিউ হ্যাঁ এইটাই সঠিক উত্তর পড়বে সঠিক উত্তর লিখে রাখো সঠিক উত্তর শিখবে আর লিখবে সঠিক উত্তর সবাই কে ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ম্যাম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ম্যাম